নটার মধ্যে আমার নাম ড্রপ হয়ে গেল, আর আসলো না। আমি সত্যি কথা বলছি, নটার মধ্যে আমার নাম টেলিভিশন কল থেকে চলে গেল, এই হচ্ছে কথা আর কি। থ্যাংক ইউ মিস্টার ডিজিএফআই। আচ্ছা আমি জানিয়ে রাখলাম যে সাংবাদিক থাকেন বলেন শফিক রহমান তোমাদের খুব প্রশংসা করেছে, ডোন্ট টাচ মি। আচ্ছা দুই, রিমান্ড কালচার, ধৃত ব্যক্তিদের রিমান্ডে নিয়ে হয়রানি বিচিত্রে নির্যাতন করা, আমি ডিটেলে যাবো না আজকে। তিন, হত্যা হুমকি কালচার, সাংবাদিক দম্পতি সাগরণী খুন হয়েছেন, বিভিন্ন সূত্রের মধ্যে তারা খুন হয়েছেন কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় দুর্নীতি বিষয়ে গবেষণা ও রিপোর্ট তৈরির জন্য। অভিযোগ আছে সরকারের সাহায্যে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিদেশে পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সাগরমরে যাওয়ায় আমি খুব দুঃখিত হয়েছি, কারণ হচ্ছে আমার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক হয়েছিল। খালেদা যখন প্রধানমন্ত্রী হলেন, মানে বিরোধী দলে গেলেন এবং নির্বাচন হয়ে গেল, ও কিন্তু ডয়সেভিল থেকে এসেছিলো ওকে ইন্টারভিউ করতে। খালেদা কাউকে ইন্টারভিউ দেন না, উনি সাধারণত কোনো ইন্টারভিউ দেন না, খুবই রেয়ার। এবং আমি বললাম যে এই লোকটি এসছে শেয়ারটারে থাকছে, পয়সা খরচ করে আপনি ম্যাডাম দিয়ে দেন একটা ইন্টারভিউ, তাহলে ও তো জাস্টিফাই করতে পারবে না যে কেন এলো। তারপরে ম্যাডাম ওকে দেয়নি, ও চলে গেছিল, খুব কান্নাকাটি করলো, জার্মানি থেকে বার্লিন থেকে ফোন করলো, ও চাকরি চলে যায় যায় অবস্থা। তখন আমি ম্যাডামকে আবার বললাম, দেখুন আপনার জন্য একটা ছেলের চাকরি চলে যাচ্ছে, এটা ঠিক না, আপনি দেওয়া উচিত। তো বললেন, না ও তো আমাকে বলে আসেনি, কিন্তু আপনি যখন বলছেন ঠিক আছে আমি বলবো, আপনি বলেন ওকে ফোন করতে বললেন। তখন টেলিফোনে ইন্টারভিউটা আমি অ্যারেঞ্জ করে দিলাম, অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি, ওর চাকরি বাঁচল। ও যখন মারা গেলো আমি ভাবলাম বেচারা কিন্তু সবসময় একটা দুর্ভাগ্য ছিল বোধ হয়। তাহলে অনেক সাংবাদিক তো অনেক কিছু ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখেছে, কিন্তু এইভাবে নিহত বউ সহ একটা বাচ্চা দেখে এটা কিন্তু অদ্ভুত। সাংবাদিকরা অনেক চেষ্টা করেছে, এখন আর কেউ কথা বলে না, চুপ হয়ে গেছে সকলে, কেন হয়েছে দয়া করে সেটা আপনারা খুঁজে বের করুন। চার, সর্বশেষ কালচার, গুম। এই কালচারটি বর্তমান আওয়ামী সরকারের সময় শুরু হয়েছে এবং এর বিস্তৃতি ঘটছে। গত 30 আগস্ট 2015 জাতিসংঘ ঘোষিত 30 আগস্ট ওয়ার্ল্ড ডিসঅ্যাপিয়ারেন্স ডে অর্থাৎ বিশ্ব গুম দিবসে বাংলাদেশের কয়েকটি মানবাধিকার সংস্থা গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজনদের নিয়ে একটি সম্মেলন করতে চেয়েছিল ন্যাশনাল প্রেস ক্লাবে। এক মাস আগে হল বুকিং করা সত্ত্বেও প্রেস ক্লাবের নতুন কর্তৃপক্ষ সেই বুকিং বাতিল করে দেয়। এর আগের বছর বিএনপিও চেয়েছিল এই ধরনের একটি সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে করতে, সেখানে কিছু ডিপ্লোমেটরি এসেছিলেন, কিন্তু শেষ মতে পুলিশ হলের গেটে তালা লাগিয়ে দেয়, সম্মেলনটি হতে পারেনি। তার মানেটা কি দাঁড়ালো? গুম হওয়া ব্যক্তিদের আত্মীয় স্বজনদের মুখও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? বিভিন্ন দিবস পালনে অতি উৎসাহী আওয়ামী লীগ এত অনিয়া কেন, বিশেষ করে এই গুম দিবস পালনে? অনেকে বলছেন এইসব গুমের পেছনে সরকার অথবা সরকারের দল জড়িত আছে বলে গুম দিবস পালন করতে দেখা হচ্ছে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে অন্তত 293 ব্যক্তি নিখোঁজ আছেন, 293। আচ্ছা, আগস্টে জাতিসংঘ বাংলাদেশ সরকারের কাছে 8 ব্যক্তির নাম পাঠিয়ে তাদের খুঁজে বের করতে অনুরোধ করেছে। শুরুতেই আমি মৃত্যু বিষয়ে একটি গল্প বলেছিলাম, বাংলাদেশ তথা বাংলাদেশে এখন অপরাধের অপঘাতে মৃত্যু গুম নিয়ে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা সবাই শঙ্কিত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের বিপদ বিষয়টিও এখন পার্লামেন্টে আলোচিত হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টে বলা হয়েছে বাংলাদেশের শকিং ঘটনা ঘটতে পারে, আর গুম সেটাও হতে পারে। গুম ব্যক্তিদের আত্মীয় স্বজনদের যে সমাবেশ ওই গুম দিবসে বিএনপি চেয়ারপারসন অফিস শেষ পর্যন্ত হতে পেরেছিল, সেখানে বেগম খালেদিয়া তার নিজের মৃত্যু অপঘাতে অথবা গুম হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন। বাংলাদেশে ঢাকায় সোনার হোটেলের সামনে সম্প্রতি একটি বাঘের মূর্তির নিচে চাপা পড়ে একটা রিক্সা চালকের মৃত্যু ঘটেছে। আমার কাছে এই ঘটনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। চিন্তা করে দেখুন, একটা মূর্তির নিচে, আপনার 7th Avenue-তে একটা গরু আছে তাই না? আচ্ছা, খন্দকার তার ফেসবুকে আক্ষেপ করেছিলেন প্রধানমন্ত্রীর মৃত্যু হচ্ছে না কেন। পরিণতিতে তার বিরুদ্ধে মামলা দায়ের এবং তার 3 বছরের জেলদণ্ড হয়েছে। ওই টিচার এখন পলাতক। প্রসঙ্গত, আপনারা হয়তো জানেন ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং প্রভৃতির নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সরকার এখন সংবিধানের 57নম্বর ধারা কড়াভাবে প্রয়োগের কথা ভাবছে। এতে যে মুক্ত চিন্তা পরিপন্থী হবে সেই বিষয়ে কিছু পত্রিকা ও আইনজীবী ইতিমধ্যে তাদের মত প্রকাশ করেছেন। বাংলাদেশ এখন হয়ে গেছে মামলাদেশ যেখানে অস্বাভাবিক মৃত্যু ও গুম নিয়তেই উকি দিচ্ছে। প্রশ্ন উঠতে পারে এমনটা হচ্ছে কেন? উত্তর হতে পারে এর জন্য দায়ী প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ও প্রতিশোধপরায়ণ শাসন ব্যবস্থা। প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিহিংসা ও প্রতিশোধের বিশ্ববাষ্প ছড়ালে এমনটাই হবে। আমাকে অনেকেই বলেন কিন্তু, যারা বিএনপি সমর্থক কর্মীরা আসে, বলে আপনারা গতবার মাপটাপ করে দিচ্ছিলেন, এবার কিন্তু সেভাবে এইসব করা, আমাদের কিছু সময় দিতে হবে, 3 দিন সময় দেবে, সাইজ আপ করার পরে তারপরে আপনারা ক্ষমতা নেবেন, এরকম কিন্তু বলে এখন। এমনকি 32 নম্বর বাড়ি ইট আমি নেবো কেন, এমন প্রশ্ন আমাকে করে। তো ভেবে দেখুন কোথায় চলে গেছে মানুষ, কোথায় চলে গেছে আপনি চিন্তা করতে হবে, সকলে এরকম ভাবছে। এটা এক জায়গায় স্টপ করতে হবে। আমি তাদের উত্তর দিই না, যদি বিএনপি
অত ক্ষমতা আসে অথবা আওয়ামী লীগ চলে যায়, আমরা কিছুতেই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে দেবেন। সামহোয়ার ইট মাস্ট স্টপ, তাহলে আপনার আত্মীয় স্বজনই গুম হবে, মারা যাবে। একজনকে এগিয়ে আসতে হবে, বলতে হবে, ক্ষমার কথা বলতে হবে, এই 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 অশুভ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। সুতরাং এখানে মিডিয়ার করণীয়টা কী? তাদের উচিত কোনো আপোষ না করে নিজস্ব নীতিতে অটল থাকা। আওয়ামী লীগ আখ্যায়িত জাতির পিতা বন্দনা করতে পারবেন? ইয়েস। তার মৃত্যুর জন্য 40 বছর তার 40 বছর পূর্তি হয়েছে, 40 জন শোক পালন করতে ইয়েস সরকার বলছে হ্যাঁ করতে পারো, কিন্তু নিজের পিতার গুম হওয়া যাওয়ার বিষয়ে কথা বলতে পারবেন না? না, এটা হতে পারে না, বলতেই হবে। আপনার সাহস থাকতে হবে, বলতেই হবে, এমনটা আপনার হতে দেবেন না। অপশাসনের বিরুদ্ধে আপনার সোচ্চার ও প্রতিবাদী থাকতেই হবে। তবে এত দুঃসংবাদের মধ্যে একটি সুসংবাদ আপনাদের দিতে পারি। চলমান এত কুকালচারের মধ্যে অন্তত একটি কুকালচার এখন বন্ধ হতে চলেছে। গত আগস্টে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন আর একটি ইন্ডিয়ান গরুও বাংলাদেশে যেতে দেওয়া হবে না। ইন্ডিয়ার আরেক নেতা বলছেন বাংলাদেশে একটি ইন্ডিয়ান গরু হত্যা মানে একটি হিন্দু নারী ধর্ষিতা হওয়া। এর ফলে সত্যি বাংলাদেশে ইন্ডিয়ান গরু চলন ও চোরাচালানের কুকালচার প্রায় বন্ধ হয়েছে, এত আছে। মনে রাখতে হবে ইন্ডিয়ান টিভি ও মুভি যেমন বাংলাদেশকে গ্রাস করছে, ঠিক তেমনি বাংলাদেশের পত্রপত্রিকাও তারা গ্রাস করতে পারে। 1 টাকা অথবা 2 টাকা যদি আনন্দবাজার পত্রিকা বাংলাদেশে বিক্রি করার সুযোগ দেওয়া হয় তখন কী হবে? এমনকি প্রশ্ন করেন ব্রিটেনের বিরোধী নেতা ও দলগুলোকে এভাবে নাকাল করা সম্ভব হলো কীভাবে? ক্যামেরন তার কম্পিউটার দেখে বললেন এটা স্টিভ জবসের জীবনের শেষ কীর্তি, এই অ্যাপেল আই ম্যাক গড, শুধু কয়েকজনের আছেন, আমি সেই সৌভাগ্যবানদের একজন। এর মাধ্যমে গডকে আপনার প্রশ্ন করতে পারেন এবং গড তার উত্তর দেন। শেখেছেন তখন সেই আইম্যাক গডের একটা ডেমনস্ট্রেশন দিতে অনুরোধ করলেন ক্যামেরনকে। ক্যামেরন তখন গডকে একটা প্রশ্ন করলেন তার ইমেইলে, গড আমি আরও 30 বছর ক্ষমতায় থাকতে চাই, আমি বিরোধী নেতা ও দলগুলো চিরবিদায় দেখতে চাই, সেটা সম্ভব হবে কি? কিছুক্ষণের মধ্যে গডের উত্তর চলে এলো, প্রিন্ট আউট হয়ে লেখা, হ্যাঁ ক্যামেরন তুমি আগামী 30 বছর ক্ষমতায় থাকবে, বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। হাসি মুখে ওই প্রিন্ট আউটটি ক্যামেরন দেখালেন শেখ হাসিনাকে। এটা তো আমিও চাই, আমি কি প্রশ্ন গডকে করতে পারি? 30 বছর পরে আমি কেমন থাকবো? বিরোধীরা কি নিশ্চিন্ন থাকবে? বাংলাদেশ কেমন থাকবে? ক্যামেরন তার কম্পিউটার এগিয়ে দিলেন শেখ হাসিনা দিয়ে, বি মাই গেস্ট। গডকে একই প্রশ্ন করলেন, কয়েক মুহূর্তের মধ্যে গডের উত্তর চলে এলো, প্রিন্ট আউট বের করে ক্যামেরন সেরে তুললেন শেখ হাসিনার হাতে। হাসিনা আত্মস্বরে বললেন আমি তো কিছুই বুঝতে পারছি না, সব তো হিন্দিতে লেখা। দীর্ঘক্ষণ আলোচনা, আমি আমাদের এই আলোচনার আমাদের আর চারজন আমাদের শওকত মাহমুদ সাংবাদিকদের নেতা, তিনি আজকে কারামন্ত্রী, তার অবিলম্বে মুক্তি দেওয়া হোক। 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আমি আজকের এই সেমিনারের মাধ্যমে আবেদন জানাবো এবং প্রবাসীদের উদার তো আহ্বান জানাবো, মাহমুদুর রহমান সহ বন্ধু মিডিয়াগুলো যেন অবিলম্বে খুলে দেওয়া হয়। আইন বিভাগ, বিচার বিভাগ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং আপনারা যারা প্রবাসী আছেন, যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবেন এই ক্ষুদ্র আহ্বান জানিয়ে। যদিও সফিক ভাই প্রত্যক্ষভাবে ওইটা ইঙ্গিত করেন নাই, একটা বিষয়ে আলোচনা করি আমি বিদায় নেব। রাশন একটা এক্সাম্পলের কথা, একটি হকার বাংলাদেশে যা ঘটছে এখন তার পরিবর্তনের এবং সেটা কী ব্যবহার একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে, একটি গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, কিন্তু সেই জায়গাটি এখনো রাখা হয়নি। আমরা 75-এর সেই জানা নাই সেটা বললে ভুল হবে, বাট আমার খুব কম জানা আছে। তো গ্লোবালাইজিং দি এন্টায়ার ফ্যাক্ট, আমাদের মিডিয়া যারা আমরা আছি, প্রডিউসার বলেন, রাইটার বলেন, রিপোর্টার বলেন, আমাদের যে দায়িত্বটা আছে যেটা আমরা ফ্যাক্টসগুলোকে, সত্যি কথাকে তুলে নিব এবং জেনারেল পাবলিকরা যদি জানে আসল ঘটনাটা কী ঘটছে। সব অনেক সবার অনেক কিছু ইয়ে আছে, বাংলাদেশে পলিটিক্যাল ডিভিশন আছে, আমেরিকাতে পলিটিক্যাল ডিভিশন আছে, সব জায়গায় আছে, কিন্তু আমাদেরকে কোনোভাবে আটকানো যাবে না সত্যি কথা বলা থেকে। উই হ্যাভ টু বি এবল টু স্পিক দ্য ট্রুথ অ্যান্ড দ্যাটস আওয়ার জব, আওয়ার জব ইজ টু ব্রিং আউট দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ দ্য জেনারেল পাবলিক। আমাদের কিছু জায়গায় বাধ্য জীবন আমেরিকাতে বাংলাদেশের মিডিয়ার ব্যাপারে আমার একটা জিনিস আমি রেসপেক্ট করি, যেটা মাহফুজ আঙ্কেল এবং ইমরান আঙ্কেলে বলছিলাম কিছুক্ষণ আগে, যে বাংলাদেশে টিভিতে দেখায়, ওপেনলি দেখায় রক্ত, লাশ,
সব কিছু দেখায়, যেটা আমাদের বাধা পড়ে যায় আমেরিকাতে। বিকজ অফ রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আমরা অনেক কিছু করতে পারি না। আর আমার যদি হাতটা থাকতো আমি সবই দেখাইতাম। আমার আম্মু বলেন রক্ত দেখলে মানে কেমন লাগে টিভিতে দেখতে, এটা কেমন অস্বস্তি লাগে, টিভি ছাড়লেই যদি এরকম দেখা যায় কেমন লাগে, মানুষের মন ছোট হয়ে যায়। তখন আমি আমার আম্মুর সাথে তর্ক করি যে না, মন ছোট করবো না, কারণ তোমার দেখা উচিত আসলে দেশে কি ঘটতেছে। আমাদের সবারই জানা উচিত দ্য ট্রুথ, অ্যান্ড দ্যাট ইজ মাই পয়েন্ট টুডে ইন স্পিকিং, ইজ টু স্পিক আউট দ্য ট্রুথ। একটা ছবি কিছুদিন আগে, দুই তিন দিন আগের কথা বলছি, একটা সিরিয়ান বাচ্চার লাশ ভেসে উঠেছে একটা টার্কি বিচে। এটা শুধু একটা ছবি, কিন্তু আমরা যদি সত্যি দেখতাম যে আর কত লাশ ভেসে উঠেছে, যেটা আমরা পিছন থেকে জানি, পিছন থেকে আমরা দেখছি। গণমাধ্যমের ভূমিকা ও চ্যালেঞ্জ করণীয়। শফিক রহমান ভাই শ্রদ্ধেয়, উনি বক্তব্য বললেন, কিন্তু আমাদের আসলে আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের দেশ যেমন বিভক্ত হয়ে গেছি, আমাদের সব কিছুতে আমাদের সে বিভক্তি বহিঃপ্রকাশ দেখতে চাই, দেখতে পাচ্ছি। যেমন এতে সামগ্রিকভাবে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকাও চ্যালেঞ্জ করণীয় বলা হয়েছিল। সেখানে শফিক ভাই যে বক্তব্যটুক সাম্প্রতিক এবং সমসাময়িক সময়টুক দেখলাম, অথচ আমি বাংলাদেশে সাংবাদিকতা যখন শুরু করেছি সেখান থেকে আমার তার আগে থেকে তিনি শুরু করেছেন, আমরা দেখেছি বাংলাদেশে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় লড়াইটা করেছিল সামরিক শাসনের বিরুদ্ধে। একত্র হয়ে সেটা যদি প্রতিবাদ করলে সাংবাদিকতা শক্তিশালী হবে, সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র সংহত এবং শক্তিশালী হবে। ধন্যবাদ। কেন হারিয়েছি আমি বলিনি, আমি খালি অত্যন্ত কাছে থাকতে চেয়েছি সাম্প্রতিক ঘটনায়, তাই নয়। খেয়াল করতে আমি অগস্টের জিনিসগুলো সব দিচ্ছি, সব লেটেস্ট ফিগারগুলো আমি তুলে এনেছি, কেন ব্যাক ট্র্যাক করলে এর শেষ নেই। আর পর্যন্ত একটি খারাপ মানে ব্যক্তিগতভাবে যখন আলোচনায় তখন আমি শুনিনি কোনো কারণে আমি উনি খারাপ কথা বলেন বা প্রতিহিংসাপরণ কথা বলেন, কিছুই উনি বলেন না। উনি বরং বড় যে বলছিলেন মহিষ সাহেব তো এরকম ছিলেন না, এরকম এইটুকু বলে। তারা কিন্তু তাদের পক্ষ থেকে যে ক্ষমাপরায়ণতা এবং যে সৌজন্য প্রকাশ করে তারা করেছেন। যদি খালেদা জিয়া সরকার গঠন করতে পারে এই কালচার থেকে বেরিয়ে যাওয়া সম্ভবপর হবে, কেন ব্যক্তিগতভাবে তিনি সেরকম মানুষই নন, আমি তাকে সার্টিফাই করছি। 47 জন যে আছে সেখানে মাত্র 10% আর লেস ভোট হয়েছে, তো সবাই জানে একটা সম্পূর্ণ অবৈধ অনির্বাচিত সরকার এখানে শাসন করছে। ডিপ্লোম্যাটরা সবাই জানে, দুনিয়া শুধু সবাই জানে, কিন্তু আপনার যদি লজ্জা না থাকে তাহলে আপনি কী করবেন? এখন আপনি বলছেন এটার স্বর্ণ উপায় কী? আমরা যারা লিখি বলি, সাংবাদিকরা যারা লিখি বলি, একটু আগে উনি বলছেন যে অনেক কিছু সাংবাদিকরা ত্যাগ স্বীকার করেছেন, ঠিক আছে, আমরা তো ওটুকুই করতে পারি, লিখতে পারি, জনমত প্রভাবিত করতে পারি, আমরা আশা করতে পারি টক শো এবং লেখালেখির ফলে মানুষ গিয়ে যখন ভোট দেবে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করবে, কিন্তু সেই পথটাই যদি আপনি বন্ধ করে দেন তখনই কিন্তু মৃত্যুর প্রাসঙ্গিকতা এসে যায়, আমি সেটাই বলছি। মিডিয়াতে আমি এতটুকু রেসপেক্ট করি বিকজ দে শো মোস্ট এভরিথিং, ওপেনলি দেখায়। আমাদের যেটা আমার যদি বলা যেত আমার হাতটা থাকতো এখানে আমি জিনিসটা সবই দেখি দেখাতাম। আমাদের উই হ্যাভ টু গো থ্রু, ইটস নট ইভেন গভর্নমেন্ট, ইটস দি আপার এক্সিকিউটিভ লিডার্স দ্যাট স্টপ আস ফ্রম ডুইং আ ওয়ার্ল্ড, লাইক আই সেড, ইন এ ওয়ার্ল্ড ওয়্যার দ্য গভর্নমেন্ট ইজ কন্ট্রোলিং আ লট অফ স্টাফ। ইয়েস, ফিউ ডেজ আগো, কিছুদিন আগে বাংলাদেশেই আপনাদের একটা জার্নালিস্টকে মেরে ফেলা হয়েছে বিকজ দে ওয়ার স্পিকিং দ্য ট্রুথ বাই দ্য গভর্নমেন্ট, ইফ আই এম নট মিস্টেকেন, বিকজ দে স্পোক দ্য ট্রুথ, এন্ড দ্যাটস হোয়াট উই ওয়ার ট্রাইং টু সে, বিকজ উইথ দ্য হেল্প অফ পিপল, আমরা যদি সবাই চুপ হয়ে বসে থাকি তাহলে আমরা যে ইয়াং জেনারেশন আর আগাতে পারবো না। তার এটা একটা ভালো একটা, তিনি ভালো হলিউড স্ক্রিপ্ট লিখতে পারবেন এবং কফর সাহেবকে সেই চাকরি যদি তিনি দেন, কফর সাহেব ইংরেজি লিখতে পারেন না বলে দিচ্ছি, আচ্ছা তিনি যদি বাংলায় অন্তত লিখে দেন আমি ইংরেজিতে ট্রান্সলেট করে দেবো কফর সাহেবেরটা এবং প্রসেস তাকে দিয়ে দেবো। এটা